বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। 10 লাখ ডোজ আসার কথা হলেও আসলো মাত্র 20 লাখ, চেষ্টা চলছে ঘাটতি পূরণের। দেশেই তৈরি হবে যুদ্ধবিমান, আশা প্রধানমন্ত্রীর, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। হল খোলা নিয়ে কাটেনি জটিলতা, নির্দেশনা উপেক্ষা করে হলে অবস্থান করা শিক্ষার্থীদের বের করে দিয়ে 3টি হল সিলগালা করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা আলটিমেটাম দিলেও 17ই মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলও। একাডেমিক কাউন্সিলের সভা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, হল খোলার এক মাস আগেই সব শিক্ষার্থী করোনার টিকা পাবেন। এদিকে একই দাবিতে বিক্ষোভ করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 13ই মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে আসলে সোমবার আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা 72 ঘন্টার মধ্যে হল খোলার জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন। এ নিয়ে মঙ্গলবার সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। বৈঠক শেষে উপাচার্য জানান, হল খোলা হবে 17ই মে, আর 17 এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী কর্মকর্তাকে টিকার আওতায় আনা হবে। টিকার বিষয়টি এখন একটি পূর্ব শর্ত হলে উঠাবার, এবং বড় পরীক্ষাগুলো হলে থাকা না থাকার সাথে সম্পৃক্ত, ফলে এই বিষয়গুলো একেবারেই বিভাগ পর্যায়ে সীমিত থাকবে। তবে 72 ঘন্টার আলটিমেটামে অনড় শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দ্রুত হল খোলার দাবি জানিয়েছেন। আমরা তো স্টুডেন্ট এবং আমাদের একটা ক্যারিয়ার আছে, আমাদের তো এখন যদি সেশন জোরে পড়ে যায় তাহলে তো মনে করেন যে আমরা দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হবে। আমরা চাই সব কিছু যেহেতু চলতেছে, হল কেন খোলা হবে না? হল খুলে দেওয়া হোক, হল খুলে না দিলে আমরা কই থাকবো? পরীক্ষা কোথা থেকে দিব? 17 মেয়ের যে ইনফরমেশনটা দিল যে খুলবে, ওইটা আমরা অবশ্যই প্রত্যাহার করছি। এর আগে আমরা যত দ্রুত সম্ভব হল খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হল ছাড়ার প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করেই 3 দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি হলে অবস্থান করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ রফিক জব্বার সহ 3টি হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে সেগুলো সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বাকি 2-3টি হলে 70 থেকে 80 জনের মতো এখনও অবস্থান করছেন। সারা সকাল আসে এদিকে হল খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে 2য় দিনের মতো ক্যাম্পাসে জড়ো হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তারা ডাইনা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন, পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। দ্রুত হল খুলে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা হলেও এসেছে 20 লাখ। বাকি টিকা পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, শিক্ষক, পাইলট ও বিমানবন্দরের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে টিকা কার্যক্রমের 14তম দিন, দেশব্যাপী মঙ্গলবার পর্যন্ত 36 লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। টিকা পেয়েছেন 23,80,000। যাদের বয়স 40-এর বেশি তাদের পাশাপাশি অগ্রাধিকার তালিকায় থাকারা নিচ্ছেন করোনার টিকা। নির্দ্বিধায় টিকা নিতে পারেন, এতে কোনো অসুবিধাই হয় না। তবে আমি সবাইকেই অনুরোধ করব, টিকা নেওয়ার পরও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আরও বেশ কিছুদিন, যতক্ষণ পর্যন্ত না এই মহামারীটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত। নাগরিক হিসেবে আমি খুবই গর্ববোধ করি যে বাংলাদেশের নাগরিকরা অনেক আগে টিকা নিতে পারছেন, যেখানে পৃথিবীর অনেক দেশের মানুষ এখনও টিকার কথা স্বপ্নেও ভাবতে পারছে না। দেশের 40 অর্ধ মানুষের সংখ্যা 4 কোটি, সেই হিসেবে টিকা প্রয়োজন 8 কোটি। এখন পর্যন্ত হাতে এসেছে 90 লাখ টিকা। চলতি মাসে সেরাম ইনস্টিটিউট 50 লাখ ডোজ টিকা পাঠানোর কথা থাকলেও পাঠিয়েছে 20 লাখ। বাকি থাকা টিকা সামনের মাসে চালানে আসবে বলে আশাবাদী সরকার। এই মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ বিষয়ে আমরা সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। সবসময় তাদের সাথে যোগাযোগ আছে, আলোচনায় আছি, তারা আগামী মাসে বাড়িয়ে দিবে বলেছে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষক ও বিমান পরিচালনার সাথে জড়িতরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন টিকা। 18 বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা নেই, তবে তার উপরে বয়সীদের টিকা দিতে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষকদের টিকা আমরা অগ্রাধিকার হিসেবে দিব। যারা 40-এর নিচে আছেন তারা যদি কিনা শিক্ষক হয়ে থাকে তাদেরকেও আমরা কনসিডারেশনে নিয়ে নিব। শিক্ষার্থীরা 18-এর নিচে আমরা তাদেরকে ভ্যাকসিনেট করতে পারবো না, এবং 18-এর উপরে যারা আছে এই বিষয়ে সরকারিভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্তটাই ফলো করব। ভ্যাকসিন নেওয়ার পরও বিদেশে যেতে কোভিড নেগেটিভ সনদ লাগবে। 7 এপ্রিল সারা দেশে শুরু হবে টিকার দ্বিতীয় ডোজ দেয়া। ইহসান জুয়েল। সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেশাদার আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যশোরে বিমানবাহিনী একাডেমিতে 2টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, গবেষণা চালালে একদিন যুদ্ধ বিমান বানাবে দেশ। যশোর থেকে হারুন রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র 3টি বিমান দিয়ে যে বাহিনীর যাত্রা শুরু, কালের পরিক্রমায় সেই বিমান বাহিনীর বহরে এখন শোভা পায় চতুর্থ প্রজন্মের যুদ্ধাস্ত্র। বিমানবাহিনীতে 11 স্কোয়াড্রন বিবেচিত হয় বৈমানিক তৈরির সূতিকাগার হিসেবে, পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় দেশের একমাত্র অ্যাটাক ইউনিট হিসেবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে স্কোয়াড্রন 21। রাষ্ট্রের বিশ্বস্ততা অর্জন করা এই 2টি স্কোয়াড্রনকে মঙ্গলবার সম্মানসূচক ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে যশোর বিমানবাহিনী একাডেমিতে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষে বিমানবাহিনী প্রধান সামরিক রীতিতে জাতীয় পতাকা তুলে দেন স্কোয়াড্রন 11 এবং 21কে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় বিমানবাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশ্বের যুগে যে কোনো দেশের জন্য একটি পেশাদার বিমানবাহিনী অপরিহার্য। একটি আধুনিক ও চৌকশ বিমানবাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। সর্বোচ্চ ত্যাগ ও চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা নিয়ে দেশমাতৃকা রক্ষায় বিমান সেনাদের নিয়োজিত থাকার আহ্বান জানান প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারবো, কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশ সীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এই স্কোয়াড্রনগুলো জাতীয় নিরাপত্তার জন্য অপরিসীম ভূমিকা রাখে শান্তিকালীন পরিস্থিতিতেও। বিমানবাহিনীর আক্রমণাত্মক এসব স্কোয়াড্রন এখন চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমানের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমও চালাচ্ছেন প্রতিনিয়ত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে এই বাহিনী ভবিষ্যতে আরও বেশি দক্ষ, আরও বেশি চৌকস হয়ে উঠবে এমনটি প্রত্যাশা করে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি। অস্ত্র এবং ইয়াবার বিনিময় মূল্য হিসেবে ব্যবহৃত স্বর্ণ পাচারের নিরাপদ রুট এখন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আন্তর্জাতিক চক্র দুবাই ও ভারত থেকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান। অভিযোগ উঠেছে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততারও। তবে নানা জটিলতায় বিদেশি মূল হোতাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ। রিপোর্ট কমলদের। বৈধ এবং অবৈধ দুপথে চট্টগ্রামে আসছে স্বর্ণের বড় বড় চালান। সোমবার আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয়েছে 150 পিস স্বর্ণের বার। এর আগে গত অক্টোবর মাসে 250 পিসের স্বর্ণের বড় দুটি চালান ধরা পড়েছিল। আর 2019 সালে জব্দ করা হয় 193 কেজি স্বর্ণের বার। দুবাই ভিত্তিক শক্তিশালী সিন্ডিকেট চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে তথ্য কাস্টমসের। যেহেতু এর আগে 2টা কনসাইনমেন্ট আমরা ধরছি এবং হচ্ছে যে এখনও এটা ধরা পড়ছে, মানে এর অর্থ এটাই যে এখনও তারা হচ্ছে যে এটাকে রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। শুধু যে অবৈধ পথে স্বর্ণ আসছে তা কিন্তু নয়। শাহ আমানত বিমানবন্দরে গত 4 মাসে বৈধ করা হয়েছে 4 মেট্রিক টনের বেশি স্বর্ণের বার। কিন্তু এসব স্বর্ণ বাংলাদেশের অলঙ্কারের বাজারে যাচ্ছে না। মূলত অস্ত্র এবং ইয়াবার মতো মাদকের বিনিময় মূল্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন শুল্ক গোয়েন্দারা। এটা অস্ত্র ব্যবসা হতে পারে, মাদক হতে পারে, বা ইয়াবা, যে কোনো এই ধরনের অবৈধ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। এর সোর্স কোথায় এবং এর ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সেই পুরো
রুটটাকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছি। অস্ত্র ও ইয়াবার বিনিময় হিসেবে স্বর্ণের বার ব্যবহারের অভিযোগ ওঠায় নতুন করে অনুসন্ধানে নামছে পুলিশ। যেটি বিনিময়ের মূল্যের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয়, বাট তারপরেও যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, কোনো অস্ত্র বা কোনো মাদকের বিনিময় হয়ে থাকে, তাহলে আমরা সেটাও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে আমরা সেটা বের করার চেষ্টা করব। গোয়েন্দা সূত্র মতে, মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি থেকেই স্বর্ণের চালানগুলো বাংলাদেশে আসছে। এসব চালানের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। চার বছর পর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি এয়ার কার্গো পরিবহনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সঙ্গে সাক্ষাৎ করে এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় অস্ট্রেলিয়া সরকারের কার্গো পরিবহনে বিদ্যমান নীতিমালা সংশোধনের সিদ্ধান্তের কথাও জানান তিনি। 2016 সালে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ, মিশর, সোমালিয়া, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন থেকে সরাসরি এয়ার কার্গো পরিবহনে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ দিচ্ছে জনপদের সময়ের শিরোনামগুলো। হল খোলার এক মাস আগেই সব শিক্ষার্থী পাবেন করোনার টিকা। চলতি মাসে 50 লাখ ডোজ আসার কথা হলেও আসলো মাত্র 20 লাখ। চেষ্টা চলছে ঘাটতি পূরণের। দেশেই তৈরি হবে যুদ্ধবিমান, আশা প্রধানমন্ত্রীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।